Hello everyone, welcome to bongcucina. তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি দইয়ের রেসিপি। তোমরা অনেকেই বাইরে দোকান থেকে মিষ্টি দই কিনে থাকো, কিন্তু এটি বাড়িতে বানানো খুবই সহজ। তো আজকে দেখো আমি সেই রেসিপি নিয়েই চলে এসেছি। তবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে তোমরা বাড়িতে খুব সহজেই মিষ্টি দই বানাতে পারবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার পাশে যে বেল আর বাটনটি আছে সেটাও ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা তার আপডেট পেয়ে যাও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমাদের দুধটা ছেঁকে নিতে হবে। তো তার জন্য দেখো আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি, এবং তারতে ছাঁকনি বসিয়ে দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি 1 লিটার মতো খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে দোকানে যে ফুল ফ্যাট মিল্ক পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। তো দেখো আমাদের দুধ ছাঁকা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা গরম করতে দেব। তো এবার আমি দুধটাকে ফোটার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি, এবং মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। যতক্ষণ দুধ ফুটছে ততক্ষণ আমরা আমাদের বাকি উপকরণগুলো তৈরি করে নিই। তো দেখো আমি এখানে একটি কাপ নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো চিনি লাগবে, তো আমি সেই মাপেই চিনি নিয়ে নিচ্ছি। তো 1 লিটার দুধের জন্য 1 কাপ মতো চিনি এখানে দরকার। দুধটা এরকম ফুটতে থাকবে, এবং মাঝে মাঝে আমাদের এটাকে হাতা দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকম নাড়তে থাকতে হবে, এবং ফুটে ফুটে যতক্ষণ না দুধটা প্রায় 25% মতো কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ফোটাতে থাকতে হবে। তো দুধটা কিছুটা ফুটে যাওয়ার পরে আমরা এখানে যে 1 কাপ চিনি মেপে রেখেছিলাম সেই 1 কাপ চিনি আমরা এই দুধের মধ্যে দিয়ে দেবো, এবং দুধটাকে ফোটাতে থাকবো। এবং দুধে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাঝে মাঝে এরকম নাড়তে থাকতে হবে দুধটা, যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে। আরও দুধটা কতটা কমে গেছে এবং কত গাঢ় হয়ে গেছে, এই অবস্থায় আমরা ওভেনটিকে বন্ধ করে দেব এবং দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার দেখো আমি এখানে একটি আসন পেতে নিয়েছি। তোমরা এখানে চাইলে কোনো মোটা উন্না বা মোটা কোনো কাপড় ব্যবহার করতে পারো। আমি এখানে আসন নিয়ে নিয়েছি। এই আসনের ওপরে আমি বাটি রাখছি। যে বাটি বা পাত্রে তোমরা দই বসাবে সেই বাটিটাই এই আসনের ওপর রাখতে হবে, এবং ওই বাটির মধ্যে আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি, এবং ওই টক দইটাকে বাটিতে চারপাশে লাগিয়ে নিতে হবে। দেখো যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই আমরা বাটি বা পাত্রের চারপাশে টক দইটিকে ভালোভাবে লাগিয়ে নেব।
এবার আমরা যে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম তো সেই দুধটাকে এবার চেক করে নেব যে ঠিকমতো টেম্পারেচারে এসেছে কিনা। তো কী করে বুঝবে তার জন্য তোমরা এই দুধের মধ্যে আনন্দ পাবে এবং দেখবে যে দুধের সেই টেম্পারেচারটাকে তোমরা সহ্য করতে পারছো কিনা। তো এবার ওই দুধটাকে আমরা ওই টক দই মাখানো বাটির মধ্যে দিয়ে দেবো। এইবার ওই দুধ এবং টক দইটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটিকে চাপা দিয়ে ওই আসনটিকে এরকম তার উপর ফোল্ড করে চাপা দিয়ে রাখতে হবে। দেখো যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবেই। এবার এটাকে এক সাইডে রেখে তার উপরে উপরে কোনো ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে এবং এইভাবেই এটিকে 8 ঘন্টা মতো রেখে দিতে হবে বসার জন্য। দইতে বসার জন্য এটাকে 8 ঘন্টা মতো রেখে দিতে হবে। ঘন্টা হয়ে গেছে, এবার আমরা দেখে নিচ্ছি যে দইটা ঠিক মতো বসেছে কি না। দেখো দইটা খুব ভালোভাবে বসে গেছে এবং কতটা ঠিক হয়েছে, দইটা গাঢ় হয়েছে। এবার আমরা দইটিকে ডিপ ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে দেবো। দেখো 2 ঘন্টা পর আমরা দইটিকে বের করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এবার নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখো দইটা কত ভালোভাবে বসেছে, এর মধ্যে একটুও জল নেই এবং দইটা কত গাঢ় হয়েছে। এবার আমাদের মিষ্টি দই একদম রেডি টু সার্ভ। দেখো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি দই। তোমরা সবাই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো, বা তোমরা কেমন বানালে বাড়িতে আমাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং অন্য আরও কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে তাহলে আমাকে সেটাও জানিও, আমি অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য
তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।